কি কি উপসর্গ থাকলে তারা বুঝতে পারবেন যে আসলে তার কিছুটা অন্তঃকোষীয় সমস্যা রয়েছে? কারণ অনেকে আসলে বুঝতে পারে না, সেটা শহরে হোক বা গ্রামাঞ্চলের যারা পিতা মাতা যারা রয়েছে অনেকে কিন্তু বুঝতে পারে না, উপসর্গগুলো কি কি? স্বাভাবিক ছেলে বাচ্চাদের দুইটা থলির ভিতরে মানে স্ক্রোটামের ভিতরে দুইটা অন্ডকোষ দুই দিকে থাকার কথা, কিন্তু যদি মারা বিশেষ করে যদি দেখেন যে এই অন্ডকোষ না, একদিকের থলিটা এমটি আমরা বলি, শূন্য, কিছু নাই, তাহলে তখন মাথায় আনতে হবে যে কোনো সমস্যা আছে, এটা উপরে হয়তো আছে কোথাও, ঠিক আছে? আবার আরেক ধরনের আছে যে অন্ডকোষটা নিচে আসে কিন্তু মাঝে মাঝে উপরে উঠে চলে যায়, এটাকে আমরা রিট্র্যাক্টাইল টেস্টিস বলি। এই ধরনের টেস্টিস সাধারণত কোনো সার্জারি লাগে না, এটা এক বছর পরে নর্মাল পজিশনে চলে আসে। যদি না আসে সেই ক্ষেত্রে সার্জারি লাগে। আর যে টেস্টিসটা বা অন্ডকোষ্টটা কখনোই অন্ডথলিতে আসে নাই, স্ক্রোটামে আসে নাই, সেটা কিন্তু একটা ছোট অপারেশনের মাধ্যমে ওটা ফিক্স করতে হবে, কারণ ওটা যদি নর্মাল জায়গায় না আনা যায় তাহলে ওটা কাজ করতে পারে না, ভিতরে টেম্পারেচারে থাকলে এটা নষ্ট হয়ে যায়, সেই জন্য এটাকে বাইরে রাখা হয়েছে। তো যদি কোনো কারণে না নামতে পারে, আমাদের দায়িত্ব হচ্ছে ওটা অপারেশন করে নিচে নামিয়ে আনা। এটা ন্যাচারাল একটা প্রসেসে তাকে আসতে হবে। জি জি জি। আচ্ছা, এবং যেটি আমি প্রশ্ন করছিলাম আপনাকে, যে অনেক সময় দেখা যায় যে আপনি বলছিলেন যে অন্ডকোষের যে বিষয়টা স্বাভাবিক আছে, কিন্তু হয়তো সেই শিশুটি ডিসকমফোর্ট ফিল করছে, তার হয়তো রেডিশ হয়ে গেছে অথবা সে ব্যথা ফিল করছে, কান্নাকাটি করছে, এক্ষেত্রে আসলে পিতা মাতার কী করণীয়? যেটা রেডিশ হয়ে যায়, ব্যথা হয়, এ জিনিসটা ছোট বাচ্চাদের যেমন হতে পারে বড়দেরও হতে পারে। এটা আমরা বলি যে অর্কালজিয়া বা টেস্টিকুলার পেইন, অন্ডকোষে ব্যথা। এখন ব্যথা কী কারণে হয় সেটা জানতে হবে। একটা হতে পারে যে ইনফেকশনের কারণে, যেটাকে আমরা বলি অ্যাকিউট, মেডিকেল টার্মে বলি অ্যাকিউট ইপিডিডাইমো অর্কাইটিস। আর একটা হতে পারে যে অন্ডকোষ যখন নামে তখন একটা দড়ির মতো একটা জিনিস দিয়ে ঝুলতে থাকে উপর থেকে, তো ওইটা যদি প্যাচ খেয়ে যায়, একে বলে আমরা মেডিকেল ভাষায় টর্শন, টেস্টিকুলার টর্শন, সেই ক্ষেত্রে কিন্তু টেস্টিস বা অন্ডকোষের রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এবং ওইটা গ্যাংগ্রিন বা ডেথ হয়ে যাবে ওই টেস্টিসের। এটা প্রেজেন্ট করবে কিন্তু ব্যথা নিয়ে। সো অন্ডকোষে কারো ব্যথা হলে, বাচ্চাদের হোক বা বড়দের হোক, বিশেষ করে যদি খুব বেশি ব্যথা হয়, সিভিয়ার পেন হয়, অবিলম্বে ইমার্জেন্সিতে যেতে হবে। দেরি করা যাবে না, যে রাতে ব্যথা হয়েছে আমি সকালে যাব তা না, কিন্তু ইমিডিয়েটলি তাকে ইমার্জেন্সিতে যেতে হবে অথবা একজন ইউরোলজিস্টকে দেখাতে হবে। কারণ টেস্টিকুলার টর্শন যেটা বললাম, প্যাঁচ খেয়ে যায়, এটা যদি 4 ঘন্টার মধ্যে অপারেশন না করা যায় তাহলে ওই অন্ডকোষটা ডেথ হয়ে যাবে, ওটা আর কোনো কাজ থাকবে না। সেই জন্য সবার জন্য, বাচ্চাদের, মায়ের জন্য যেমন একটা উপদেশ আমার আছে যে অবিলম্বে যাবেন, তেমনিভাবে অনেক ইয়াং লোক ছেলেদেরও হয়, যেমন গত কয়েকদিন আগে আমি একটা ইউনিভার্সিটির ছেলের করেছি, তার এরকম হয়েছিল অপারেশন, 4 ঘন্টার মধ্যে করলে ইটস ফাইন, যদি তার বেশি দেরি হয়ে যায় অন্ডকোষের ডেথ হয়ে যেতে পারে। সো টেস্টিকুলার পেইন হলে, লাল হয়ে গেলে অবিলম্বে ডাক্তারের কাছে যেতে হবে। এবং শিশুদের ক্ষেত্রে আপনি বলছিলেন যে অনেক সময় সেটি ন্যাচারাল প্রসেসে নিচে নেমে আসে না, তো সেক্ষেত্রে আসলে কোন বয়সটার ক্ষেত্রে আপনার সার্জারির ডিসিশনটা নিয়ে থাকেন বা কত দ্রুত করলে সেটি আসলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে? কারণ অনেক বাবা মারা কিন্তু এক্ষেত্রে কিছুটা ভয় পেয়ে থাকে, কিছুটা শঙ্কিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আসলে কী পরামর্শ আপনার? এটা আমরা বলে থাকি যে যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, তত অন্ডকোষ ভালো থাকবে। অন্ডকোষ ভিতরে থাকলে এটা নষ্ট হতে থাকে, কিন্তু কতগুলো জিনিসের জন্য আমরা করি না, যেমন ছোট 1-2 মাসের বাচ্চা, এদের অ্যানাস্থেশিয়া দেওয়ার অনেক হ্যাজার্ড আছে, সেই জন্যে ইউজুয়ালি আমরা 1 মাস, প্রথম 4-5 মাস অ্যাভয়েড করি, তারপরে প্রেফারেবলি 1 বছরের ভিতরে এই অন্ডকোষটাকে এর নর্মাল স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে অপারেশনের মাধ্যমে।